হ্যালো আমার প্রিয় বাঙালি বন্ধুরা, ছোট ছোট এবং বড়রা সকলেই, যারা ছোট তোমাদের 5-6 পর্যন্ত বেসিক জিনিসটা খুবই কাজে লাগবে, আর যারা শিক্ষক শিক্ষিকাগণ হাই স্কুলে পড়ান তারা অনেকেই ভালো ভালো গ্রামার জানে, আমার থেকেও ভালো জানে। তবে তাদের শেখাবার জন্য তোমরা করেই বলছি, তোমরা সকলেই আমার কাছে বাচ্চা, তোমাদের সকলকেই বলছি আমাদের মেথডে বাচ্চাদের পড়িও, তাহলে তারা সহজে বুঝতেও পারবে, কারণ আমাদের মেথডিক্যালি পর যাচ্ছে। সুতরাং তোমরা ঝালিয়ে নাও, আর যারা মনে করো আমার শেখার দরকার নেই তারা অতি মূর্খ, আমারও যা শেখার দরকার আছে। আচ্ছা শোনো, প্রথমেই বলি আমাদের আজকে পড়া হচ্ছে গ্রামার 6। গ্রামার 6-এর মধ্যে আসছে আমাদের অ্যাডভার্ব, ক্রিয়া বিশেষণ। ক্রিয়া বিশেষণ হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব মানে হচ্ছে যে কোনো এই শব্দ ভার্বকে মানে ক্রিয়াকে অথবা অ্যাডজেক্ট বিশেষণকে অথবা আরেকটা অ্যাডভার্বকে বিশেষিত করে, মডিফাই করে, সেগুলোই করছে তোমার অ্যাডভার্ব, তাকে বলে। আচ্ছা অ্যাডভার্বের বেসিক অ্যাবসলিউট বেসিক ফাউন্ডেশন হচ্ছে 3টে, সেটা হচ্ছে কি, টি অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস, আর অ্যাডভার্ব অফ ম্যানার, টিপিএম টিপিএম টিপিএম। আচ্ছা তোমাদের যারা পশ্চিমবঙ্গের ইতিহাস জানো না, তারা পশ্চিমবঙ্গে 25-30 বছর আগে একটা সরকার এসেছিল, তারা মাধ্যমিক, নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত বাঙালিদের ইংরেজি শিক্ষা ব্যবস্থা তছনছ করে দিয়ে গেছে। তাদের কারণেই এখন তখনও ভালো বই আর তৈরি হতে পারেনি, যার ফলে যারা এখন শিক্ষক শিক্ষিকা তারাও ভালো শিখতে পারেননি। এটা তাদের দোষ নয়, সেটা তোমার সরকার, কিছু লোক, তখন নাম ছিল জ্যোতি বসেন কোম্পানি, এনে বাঙালিদের সর্বনাশ করে দিয়ে গেছে এরা। সেই কারণে এখনও যে ওয়েস্ট বেঙ্গল অন্যান্য স্টেটের তুলনায় ইংরেজি শিক্ষায় বেশ খানিকটা নিচে, তার কারণ হচ্ছে সেই 25-30 বছর আগের থেকে সেই বিশ্ব বৃক্ষ রোপণ করা হয়েছিল বাঙালিদের জন্যে। কিন্তু আবার সুযোগ এসছে আমাদের বর্তমান সরকার, যথেষ্ট ভালো শুনেছি, কিন্তু তাদের যথেষ্ট ইমপ্রুভ করার ক্ষমতাটা ততটা নেই, তার কারণ তারা ততটা মনোযোগ দিয়ে ভালো বই পায়নি বা পাচ্ছে না, বা আমরা এই সুযোগ দিচ্ছি, তারা যদি সেটা বর্তমান সরকার তারা যদি এইগুলো আমার মেথডগুলো অ্যাডাপ্ট করে, তাহলে নিশ্চয়ই একদিন পশ্চিমবঙ্গ অন্যান্য রাজ্যের তুলনায় বেশ ভালো হয়ে উঠবে। আচ্ছা আমি বলছি, তোমাদের আগে বলেছি আমি অনেকগুলো বাংলা বই লিখে ইংলিশ বই লিখেছি বাঙালিদের জন্য, সহজ করে ধরে দেওয়ার জন্য হিন্দি বই লিখেছি। যাই হোক শোনো, এখন দেখো অ্যাডভার্বের আমি কতগুলি বাক্য দিয়ে উদাহরণ দিচ্ছি, তারপর স্টেপ বাই স্টেপ উদাহরণ আগে দিচ্ছি, কি দিচ্ছি, নাও আই উইল গো টু স্কুল, এখন আমি স্কুলে যাব, তো বলতে পারতে আই উইল গো টু স্কুল নাও। আচ্ছা সময় বাচক পড়াচ্ছে, লাল যেগুলো সেগুলো সময় বোঝাচ্ছে, সময় কখন, এখন। উই উইল ওয়াচ আ মুভি টুমোরো, আমরা একটা মুভি সিনেমা দেখবো টুমোরো, কখন সময় বাচক, কালকে, এই দুটো করে উদাহরণ দিচ্ছি। হ্যাঁ আচ্ছা দেখো এই টাইম বাচক এতগুলো পরে আসছে, এটা আসছে সেকেন্ড সেট, টোটাল 5টা সেট আমি বাক্যে উদাহরণ দিয়েছি। দেয়ার হি বিগ্যান ফাস্টিং, দেয়ার সেখানে জেলে অ্যাকচুয়ালি কাজী নজরুল ইসলামের জীবনেতে এটা আছে, দেয়ার হি বিগ্যান ফাস্টিং, উপবাস করতে শুরু করলেন। হি স্যাট বিসাইড মি, আমার পাশে সে বসলো, এটা দেখো কোন জায়গাটা বোঝাচ্ছে, এগুলো দেয়ার মানে সেখানে, স্যাট বিসাইড মি আমার পাশে, এগুলোকে বলে প্লেস বাচক, প্লেস কোথায় বোঝাবে,
তারপর তিন নম্বর আসছে এই যে বলে টিপিএম বলেছি না, টি হচ্ছে টাইম, পি হচ্ছে প্লেস, এম হচ্ছে ম্যানার, কেমন করে, কেমন করে। আই শ্যাল গ্ল্যাডলি ডু ইট, আমি আনন্দের সঙ্গে এটা করব। ফাইট বোল্ডলি, সাহসের সঙ্গে লড়াই করে যাও। শি ইগারলি ওয়েটেড ফর দ্য রেজাল্ট, সে ইগারলি আগ্রহের সঙ্গে অপেক্ষা করছিল তার স্কুলের পরীক্ষার ফলাফলের জন্য। দেখো সি, দেখো বলেছি টিপিএম ম্যানার, আবার বলেছি টিপিএম টাইম প্লেস ম্যানার, টাইম প্লেস ম্যানার, আমি এই তিনটে দিয়েছি, টাইম প্লেস ম্যানার অলরেডি বলেছি। এবং ক্লাস ফোর পর্যন্ত বাচ্চারা এগুলো জলের মতন করে রাখবে, টিপিএম 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 টাইম প্লেস ম্যানার। আচ্ছা এবার আসছি আমি নেক্সট সেটে, সেটা হচ্ছে কত কত তাড়াতাড়ি করো, যেমন রোজ অথবা মাঝে মধ্যে অথবা এই ধরনের কত দ্রুত জিনিসটাকে করা হয় সেটাকে বলে টাইম অফ ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি কত দ্রুত করো, ফ্রিকোয়েন্সি বলে কত দ্রুত পড়ো। যেমন শি অফন, অফটেন নয় অফন, শি অফন ভিজিটস হার গ্র্যান্ডমা, সে প্রায়ই তার গ্র্যান্ডমাকে দেখতে যায়। আচ্ছা আর ইটা উজ্জ আছে, অফ না টি, ইটা একেবারে উজ্জ আছে, টিটা কেউ কেউ অফটেন বা অফটেন বলে, বাট অফটেন ইজ নট রাইট, অফন। আচ্ছা আই আরেকটা সেন্টেন্স দেখা, আই অলওয়েজ অলওয়েজ, আই অলওয়েজ এনকারেজ ইউ টু লার্ন কারেক্ট প্রোনাউন্সিয়েশন, আমি তোমাদের সবসময় উচ্ছুদ্ধ উচ্চারণ শিখতে উৎসাহ দিই, এনকারেজ করি। লাস্টের সেটটা তাকে দেখো, কেমন কতটা কতটা মানে হাউ মাচ, আমি 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 তোমাকে খুব ভালোবাসি মা, খুব ভালোবাসি খুব, এই কতটা এই যে সেই বোঝাতে এখানে হি ড্রোভ দ্য কার ভেরি ফাস্ট, হি ড্রোভ দ্য কার ভেরি ফাস্ট, ফাস্ট মানে আমি দ্রুত, এটা অ্যাডভার্ব, তো আরও দ্রুত বোঝাতে ভেরি ইউজটা করলো, তাহলে ভেরিটাও অ্যাডভার্ব ফাস্টও অ্যাডভার্ব। আচ্ছা তারপরে অলমোস্ট এভরিওয়্যার আই সার্চ, দেখো অলমোস্ট কথা হাউ মাছ কথাটা আগে এসছে, যে তুমি কীভাবে বলতে চাও তার উপরে নির্ভর করে, কোনো এখানে প্লেসমেন্ট আমি আসছি, কোনো এক্সাক্ট নিয়ম কিছু স্পেসিফিক নিয়ম নেই, কিছু কিছু লোক বলে আছে, দ্যাট ইজ নট রাইট, এখানে ভাষার থেকে ব্যাকরণ এসছে, ব্যাকরণ থেকে ভাষা আসেনি, বা মাথায় রেখো। সুতরাং অনেকে অনেক রকম বললেও ভাষার থেকে ব্যাকরণ এসে, যত বড় বড় ব্যাকরণবিদ ব্যাকরণ বই লিখেছে সব ভাষার থেকে নিয়ে, তাদের ব্যাকরণ থেকে ভাষা আসেনি। অলমোস্ট এভরিওয়্যার আই সার্চড, মানে বলতে চাইছো জোরের সঙ্গে বলে আমি সব সব প্রায় সব জায়গায় দেখেছি, এটা বলতে জোরে চাপ দিয়ে বলতেছে অলমোস্ট আগে, যদি তা না হতো তাহলে অলমোস্ট পড়ে দিতে চাইতে, আই সার্চড এভরিওয়্যার, আই সার্চড অলমোস্ট এভরিওয়্যার হতো, আই সার্চড অলমোস্ট এভরিওয়্যার হতো, তাই না, এটা দুটো এভরি হোয়ারটাও একটা অ্যাডভার্ব আর অলমোস্ট একটা অ্যাডভার্ব। আচ্ছা তাহলে অর্থাৎ আমি বলছি এই অ্যাডভার্বটা এভরিওয়্যারকে আবার আরও বিশেষিত করলো, আবার ফাস্টকে কোথায় গেল ভেরি ফাস্ট, সেখানেও একটা অ্যাডভার্ব আর একটা ভার্বের বিশেষিত করলো। এবার দেখো আসছি কখন কোথায় ম্যানার ফ্রিকোয়েন্সি এবং কতটা, আমি কতগুলো স্যাম্পল দিয়েছি, মনে রাখবো এস এ এম পি এল ই, স্যাম্পল নয় স্যাম্পল, স্যাম্পল মানে নমুনা দিয়েছি, অলরেডি মানে ইতিমধ্যে, লেটার মানে পরে, লাস্ট ইয়ার গেল বছর, নাও এখন, সুন শীঘ্রই, দেন তখন, টুডে আজকে, টুমোরো কাল, টু নাইট আজ রাতে, ইয়েট এই এটের দুটো মানে হয়, তথাপি হয় একটা আর এখনও হয়, এখনও বাবা ফেরেনি আমরা চিন্তিত আছি, ইয়েট
তারপর ইয়েস্টারডে, তারপর ডে আফটার টুমরো, মানে সময় বোঝাতে আরও 10-15টা কবিতা তোমার মন থেকে করতে পারো। এটা শুধুমাত্র স্যাম্পল স্যাম্পল স্যাম্পল, এছাড়া আরও হতে পারে। তো তোমরা পড়তে পড়তে আরও নতুন শিখবে। তারপরে অ্যাডভার্ব অফ প্লেস, কোথায় বোঝাতে। আচ্ছা, যেমন অ্যাবাভ, ওপর দিয়ে, অ্যাবোর্ড, অ্যাবোর্ড বানানটা লক্ষ্য করো, দুটোই বানান কাছাকাছি, একই অক্ষর দিয়ে, কিন্তু দুটো উচ্চারণ অন্য, মানে অমান। অ্যাবোর্ড মানে এরোপ্লেন অথবা জাহাজের মধ্যে যখন তোমরা ভেতরে থাকো, জাহাজের উপরে থাকো, তাকে বলে অ্যাবোর্ড। আমরা অনেক সময় বলি একজনকে, দলে এসো, তুমিও ঠাকুর দাদা হয়ে গেছো, আমিও, কাম অ্যাবোর্ড, কাম অ্যাবোর্ড, দলে এসো। আচ্ছা, বা এই বদমাইশ লোকেরা, একজন দুজনেই চোর, একজন তুমি কাম অ্যাবোর্ড, এরকম বলে, বলে ইউ জয়েন দ্য ক্লাব। আচ্ছা, অ্যাব্রড মানে বিদেশে, নেহরু ওয়াজ ট্রেইনড অ্যাব্রড, বিদেশে। আচ্ছা, অ্যাওয়ে দূরে, ব্যাক পেছনে, ব্যাকওয়ার্ডস পেছন দিকে, ডব্লিউ আর ডি মানে দিকে, ব্যাকওয়ার্ডস ফরওয়ার্ড, বিহাইন্ড পেছনে, যেমন শেয়ালটা গাছের পেছনে লুকিয়েছিল, বিহাইন্ড। বিলো মানে নিচে, একদম নিচে। তারপরে ডাউন, ডাউন ডাউন স্লোপে যায় না, ডাউন। আচ্ছা, তারপরে তে আউটসাইড, বাইরে, ঘরের বাইরে, বাগানের বাইরে। আমি সেদিন ঘরের বাইরে কাজ করছিলাম, বাগানের মধ্যে। আপস্টেয়ার্স ওপর তলায়, তেমন ডাউন স্টেয়ার্স হয় নিচের তলায়। প্লেস, তারপর কেমন করে বোঝাতে, দেখো সি এ বি সি ডি, তিন পাঁচটা আমি দেখিয়েছি এখানে। তোমরা ক্লাস ফোরের বাচ্চারা, ওয়ান থেকে, রাজা টু থেকে, এ বি সি তিনটে জানলে যথেষ্ট, আর এগুলো মাঝে মাঝে এখন বাক্যের মধ্যে পাবে এখন। আচ্ছা, ম্যানার কেমন করে, অ্যাংরিলি, উসনে মুঝে গুসে সে লাথ মারি, মানে সে আমাকে রেগে গিয়ে লাথি মেরেছে, ব্যাডলি ভীষণভাবে পিটিয়েছে, ভীষণভাবে। কেয়ারফুলি মানে যত্ন সহকারে, চেয়ারফুলি উৎফুল্লভাবে, ইজিলি, দেখো বানানটা ই এ এস ওয়াই, দীর্ঘ ই, দীর্ঘ ই, দীর্ঘ ই, ই এ এস ওয়াই, ইজি, এটা ওয়াইটা আই হয়ে গেল, ইজিলি হলো, ইজিলি। গ্ল্যাডলি, গ্ল্যাডলি আনন্দের সঙ্গে, ফাস্ট দ্রুত, ফাস্ট এখানে দ্রুত, কেমন করে, আর ফাস্ট ভার্ব হতো তাহলে উপোস করা বলতো। পিসফুলি, পিসফুলি মানে শান্তিতে, যেমন নাকি এরা, এই এনারা এসছেন, এই ভারতীয়রা আমেরিকাতে খুব পিসফুলি বসবাস করেন, মানে এরকম ঝুট ঝামেলা করে না, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, এবার কুইকলি মানে তাড়াতাড়ি, 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 কুইকলি। স্লোলি ধীরে ধীরে, ধীরে ধীরে। ওয়েল, ওয়েল মানে ভালো, ভার্বের পরে সবসময় অ্যাডভার্ব বসে, সুতরাং ওয়েল ইউজ করবে সেখানে, গুড না বলে। গুড হচ্ছে অ্যাডজেক্টিভ আর ওয়েল হচ্ছে অ্যাডভার্ব। ওয়েল কখনো গুড বলবে না, অ্যাডভার্ব বললে সবসময় ওয়েল বলবে। যেমন শি ক্যান ডান্স ওয়েল, শি ক্যান ডান্স গুড নয়। আচ্ছা, ফ্রিকোয়েন্সি কত তাড়াতাড়ি, তার উদাহরণ হচ্ছে অলওয়েজ, অলওয়েজ, ক্যাজুয়ালি, দেখো উচ্চারণটা জুয়ে, জয় শূন্য, ক্যাজুয়ালি, ক্যাজুয়ালি, ক্যাসুয়ালি নয়, ক্যাজুয়ালি। ফ্রিকোয়েন্টলি প্রায়, জেনারেলি সাধারণত, নেভার কখনোই নয়, নর্মালিও সাধারণত, অকেশনালি কোনো কোনো ঘটনার ওপরে, যেমন জন্মদিনের সময় আসে, ক্রিসমাসের সময় আসে, অমুকের সময় আসে আমার ছেলে। অফেন প্রায়ই, রেয়ারলি প্রায়ই নয়, সেলডম একেবারেই নয়, যেমন ধরো একেবারেই নয় বলবো না, হয়তো বসে একবার, ও আমার ছেলে
he comes to visit his mother seldom. মানে বছরে একবার দুবার এলো, দ্যাটস ইট। সেলডম প্রায় অলমোস্ট না বোঝাতে, সামটাইমস কখনো সখনো। এবার উদাহরণ দিচ্ছি, কত উদাহরণ উদাহরণ উদাহরণ, এগুলো তোমাদের আরও অনেক আছে কিন্তু এগুলো জানলেই যথেষ্ট। হাউ মাচ, অ্যাবসলিউটলি, সম্পূর্ণভাবে অ্যাবসলিউটলি আমি দখল করে নিয়েছি। তারপরে যে অলমোস্ট, দেখো আমি অল বলছি না, অলমোস্ট। তোমার পরে আমার উচ্চারণে দেখেছো, বলেছিলাম এ এল থাকলে কি হয়, অলমোস্ট প্রায়ই, একদম আমি গিয়েছি, অলমোস্ট মরে গিয়েছিলাম, এনর্মাসলি বিরাটভাবে বিশালভাবে, এন্টায়ারলি সম্পূর্ণভাবে। যেমন মুসলমানরা ভারতবর্ষ এন্টায়ারলি গিলে ফেলেছিল বাবরের কথা, অনেক আগের কথা বলছি মুসলিম যুগে। তারপরেতে এক্সট্রিমলি, চরমভাবে এক্সট্রিমলি। তারপরে ফেয়ারলি, বলে না আমি আমার ওই 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 ক্লাবটাকে আমরা হারিয়ে দিয়েছি ফেয়ারলি, নিয়মভাবে খেলে করে হারিয়ে দিই, ফেয়ারলি, ফেয়ার অ্যান্ড স্কোয়ার বলে। জাস্ট মানে জাস্ট মানে ঠিক, যেমন ব্যবহার তেমনি তার ব্যবহার পেয়েছে। জাস্ট কোয়াইট, যথেষ্ট অনেকটা। রাদার বরং, বল না আমি বরং ভিক্ষে করবো তবু চুরি করবো না, বরং। রাদার উচ্চারণটা রাদার, রেদার নয়, রাদার। টিএইচইআর দিয়ে অনেকগুলো শব্দ সেদিন আগের দিন দিয়েছি, টিএইচইআর দিয়ে লেদার, ফেদার পাখি পালক, লেদার চামড়া ইত্যাদি ইত্যাদি, মনে আছে, নিশ্চয়ই মনে থাকা উচিত। টিডব্লিউ টু মানে হচ্ছে টিওও, টু উচ্চারণটা টু না, টু মানে অনেকটা বেশি, টু হাট ভীষণ গরম। তারপর ভেরি বলেছি দ্রুত, আরও দ্রুত, আর খুব বেশি ভীষণ, এগুলো উদাহরণ দিয়েছি। এবার আসছি আমরা, তাহলে অ্যাডভার্বগুলো বসাবোটা কোথায়, সেন্টেন্স বাক্যলয় বাড়ালাম, বসাবোটা কোথায়। দেখো সত্যি কথা বলতে কি এর কোনো বাধা ধরা নিয়ম নেই, আবার বলেছি নিয়ম থেকে ভাষা আসেনি, ভাষা থেকে নিয়ম এসছে। সুতরাং বলছি প্লেসমেন্টটা একটা জরুরি ব্যাপার, আমরা দেখেছি ভাষার থেকে, দেখে দেখে অভিজ্ঞতা দিয়ে জ্ঞান দিয়ে দেখেছি প্লেসমেন্ট, এই অ্যাডভার্বগুলো বিগিনিংও বসতে পারে, প্রথমে একে যেমন বিগিনিং, মিডলেও বসতে পারে, যেমন গ্ল্যাডলি মিডলেও বসতে পারে, আবার লাস্ট বা এন্ড, এন্ডও বসতে পারে, তাই না, যেমন এখানে টুমরো এন্ড। সুতরাং এর কোনো বাধা ধরার নিয়ম নেই, বাধা ধরার নিয়ম নেই, বাধা ধরার নেই। তবে অবজারভেশন আমরা করে দেখেছি কি, যে টাইম ভার্বগুলো অলরেডি এই এইগুলো যে কোনো জায়গায় আসতে পারে, টাইম ভার্ব অ্যাডভার্ব অফ টাইম এনিহোয়ার বসতে পারে, কোনো রকম তার কোনো ইয়ে নেই, বসলেও একই মানে হবে, কোনো বাক্যটার একই মানে হবে। টাইম ভার্বগুলো এনিহোয়ার বসতে পারে, টাইম ভার্বগুলো বিগিনিং মিডল অথবা লাস্টেও। আচ্ছা এবার আসছে যদি বলে, টাইম ভার্বগুলো বলেছি, বিগিনিংয়ে কী কী আসতে পারে দেখেছি আমরা, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি মানে কত তাড়াতাড়ি, কত দ্রুত, কত ঘন ঘন, সেটা অ্যাডভান্স অফ ফ্রিকোয়েন্সিতে হয়, অ্যাডভান্স অফ ফ্রিকোয়েন্সি বলে। যেমন ধরো বলছি অলওয়েজ, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, বিগিনিংয়ে বলতো অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। তারপরে নেভার টেল এ লাই, ফ্রিকোয়েন্সি, তাই না। আরেকটা জিনিস হয়, টাইম তো হয় বিগিনিংয়ে, বাট এগুলো ইন অ্যাডিশন টু ফ্রিকোয়েন্সি ভার্বগুলো হয়, অ্যাডভার্বগুলো। আর কনজাংশন অ্যাডভার্ব, কনজাংশন আমরা এখনও শেখ করি, কিন্তু কনজাংশন আমি বলছি কতগুলো অ্যাডভার্ব কনজাংশনের মতন ব্যবহার হয়, তখন সেই যখন দুটো সেন্টেন্স আমরা যোগ করি বা দুটো সেন্টেন্স বলতে চাই, আমি যখন যাচ্ছিলাম তখন একটা আমি শব্দ দেখলাম, দুটো সেন্টেন্স জয়েন করছো, তখন এই জয়েন করার জন্যে
যেই শব্দগুলো যে অ্যাডভার্বগুলো ইউজ করা হয় সেগুলোকে বলে কানেক্টিং অ্যাডভার্ব বা কনজাংশন অ্যাডভার্ব, কানেক্টিং অ্যাডভার্ব অথবা কনজাংশন অ্যাডভার্ব। যেমন একটা উদাহরণ দিচ্ছি, সেন্টেন্স দিচ্ছি, হ্যাঁ, হোয়াইল আই ওয়াজ ওয়াকিং, WALKING, হোয়াইল আই ওয়াজ ওয়াকিং, কমা দিতে হয়, তারপরে এইসব ইউজ করলে কমা দিতে হয়, আই স, আমি দেখেছিলাম একটা, দেখলাম একটা পাইথন, পাইথন যেন বিরাট অজগর সাপ, PYTHON, বাচ্চা বয়সে পড়েছ, অজগরটি আসছে তেরে, আমটি আমি খাবো পেরে, উদাহর এই যে কনজাংশন ভাব ইউজ করো তখন কমা দিতে হবে, হোয়েন দিয়ে করতে পারো, হোয়েন আই উইল কাম মাই ফাদার উইল গো টু ওয়ার্ক, এই ধরনের দুটো সেন্টেন্স জয়েন করা প্রথম সেটা প্রথমে আসতে পারে, এই ধরনের অ্যাডভার্বগুলো তাকে বলে অ্যাডভার্ব অফ কনজাংশন। পরে পড়বে আরও চার পাঁচটা লেসনের পরে আমি তোমার দেখাবো, ক্লজ বলে, ক্লজ দুটো সেন্টেন্স যোগ করা, তিনটে সেন্টেন্স যোগ করা, কমপ্লেক্স সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স, সাধারণত 5, 6, 7 বাচ্চাদের এটা জানা উচিত, আমি জানো, এখন 2, 3 বাচ্চাদের কমপ্লেক্স না জানলেও হবে। আচ্ছা শোনো, তাহলে ফ্রিকোয়েন্সি দিয়ে বলেছি, ম্যানার, অ্যাংরিলি হি কিকড মি, অ্যাংরি বা ফ্রিকোয়েন্সি দিয়ে, অলওয়েজ টেল দ্য ট্রুথ, নেভার স্পিক লাই, এই ধর, নেভার স্পিক, নেভার টেল এ লাই, আচ্ছা, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, তাহলে দুরকম হয়ে গেল। এছাড়াও বলেছি টাইম টু টাইম অ্যাডভার্ব সবসময় আসতে পারে, বিগিন এবং মিডল ও লাস্ট। এবার আরেকটা জিনিস আমি লক্ষ্য করেছি, এই কতগুলো ভার্ব আছে, কতগুলো অ্যাডভার্ব আছে, সেগুলো সবসময় ভার্বের পরে বসে। ও, আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, এই ফ্রিকোয়েন্সি যদি হয় না, তখন এর যেমন সামটাইমস বা অকেশনালি, তখন কমা দিতে হয়, যদি বলি না ইউজুয়ালি, ইউজুয়ালি আমি জামা, আমি প্যান্ট পরি, হ্যাঁ, ধুতি না, ইউজুয়ালি আই ওয়ার, WEAR, পরিধান করা, আই ওয়ার প্যান্টস, PNTXS, ইউজুয়ালি বললেই কমা দিতে হয়। এই যে ফ্রিকোয়েন্সি, ইউজুয়ালি, ক্যাজুয়ালি, জেনারেলি, অকেশনালি, নর্মালি, রেয়ারলি, এগুলো বল দিলে সবসময় কমা দিতে হয়। ধরো সামটাইমস, SOAB, সাম, TIMES, সামটাইমস, যেই মধ্যে সাপ্লাই কমা দিতে হয়, এটা নিয়ম, গ্রামাটিক্যাল নিয়ম অর্থ বোঝাবার জন্যে। তাহলে বললাম যে এই ফ্রিকোয়েন্সি ওরা যদি কখনো অ্যাডভার্বস করে তখন সবসময় কমা পড়ে, প্রথমে বসতে পারে, আবার কনজাংশনওয়ালাগুলো প্রথমে পড়ে, হোয়েন, হোয়াই ইত্যাদি। আবার যখন পুরো দুটো সেন্টেন্স বসায়, প্রথমটা না বসে সেকেন্ড ক্লজটার প্রথমেই বসতে পারে, যেমন আই লাভড হিম সো মাচ ইয়েট হি লেফট মি, তৎসত্ত্বেও সে আমাকে ত্যাগ করে গেল, তাহলে ইয়েট এখানে নেক্সট ক্লজের প্রথমে বসলো, তোমার এখন ক্লজ জানার দরকার নেই, পরে আমি সে পুরো ভালোভাবে চেষ্টা করবো শেখার। তোমরা এখন সব দেখে নিয়েছ, তোমরা কাকে বলে জানো, বাক্য দিয়ে উদাহরণ দিয়েছি, সাম্পল দিয়েছি, তারপর কোথায় কোথায় বসতে পারে, নট বসেই, বসতে পারে, বসলে সেন্টেন্স মানে হয় দেখিয়েছি, আশা করি তোমরা বুঝিয়ে নিয়েছো, পরীক্ষাও থাকবে, সকলের পরীক্ষা থাকবে, এবং তোমাদের 5, 6, 7 পরীক্ষা প্রায় ঘন ঘন এগুলো থাকে, আর আমাদের স্কুলে তো এগুলো হবে, সকলের স্কুলে। আচ্ছা বাচ্চারা, সকলেই, বড়ো বাচ্চারা, ছোটো বাচ্চারা, সকলেই ছবি তুলে নাও,
মনে রেখো, সিপিএম এর সঙ্গে বচনা করে কি বলে রিদম রিদম বসিয়ে টিপিএম 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 টিপিএম, আমার নাম তপন, তপন মাস্টার বলতে হবে, তপন মাস্টার, টিপিএম 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 টিপিএম, তিন কেজি স্কুলের বাচ্চারা অবশ্যই টিপিএম জানবে। ওকে, লাভ ইউ কিডোস, সি ইউ নেক্সট টাইম, বাই।